আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى
قبر محمد في القبور بذكر سهر چبینی در خروش است বলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বরগুলশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহশ জবানেস জিক্রে হক আমদ গজাই রুহে র মরহামামুদ ইদলে মজরুহ রালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے মকবুল তো হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হ্যায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হ্যায় কে চশমে জদন গাফিল যা শাহে নবাশি এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি শয়দ কে নিগাহে কুনদাগাহ নবাশি শয়দ কে নিগাহে কুনদাগাহ নবাশি উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো বিলকুল
আমলিগোলা এলাকাবাসীর উদ্যোগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী ও এলাকার মুরব্বীদের দোয়ার আয়োজনে ওয়াজ দোয়ার মাহফিল আজ 23 এপ্রিল 2018। মুফতি লাগছে গিয়া টাইটেল দিতে পারলেই খুশি। হ্যাঁ, মহতিয়া মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজম, কালিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, শরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ায় মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কতাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদার, সৈয়দুল মখলুকা, হযরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্ববড়ি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এর পেছনে সময়, পরামর্শ এবং দোয়া, অর্থ, উপস্থিতি যে যেভাবেই সহযোগিতা করেছেন, চাই এলাকার যুবক, তালিবুল ইলম, আসাতিজা কেরাম, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, প্রত্যেককেই মাইক, লাইট, প্যান্ডেল এবং মাঠের যারা সুযোগ করে দিলেন, আল্লাহ সব ভাইকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। রিভার্বটা হালকা একটু কমান, ভলিউম ঠিক রাখেন। কোরআনে হাকিমের সকলের পরিচিত একটি সূরা সূরাতুল আলাক অথবা ইকরা সূরা তিলাওয়াত করেছি, তার শুরুর কয়েক টুকরা আয়াতে কারীমা। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে, তিলাওয়াতকৃত আয়াতে কারীমা এবং হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। বয়ান করা আমাদের বক্তাদের পেশা আর আপনাদের শ্রোতাদের নেশা, পেশা আর নেশায় পরিণত হয়ে গেছে, যে কারণে রাতভর বয়ান শুনতে রাজি, নামাজ ঠিক মতো পড়তে রাজি না, অল্প বয়ান হলেই রাগ করে, যাদের নামাজ পড়ার ইচ্ছা নাই তারা। অথচ এ কথা জেনে রাখা উচিত, অপ্রিয় সত্য, 1000 ওয়াজ 2 ঘন্টা করে, 2000 ঘন্টার বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। সবকিছুর মূল মাকসাদ নামাজ ঠিক করা, হেদায়েতের দরজা আগায় যায়,
বয়ান শুনলেন, নামাজ পড়লেন না, এই বয়ান শুনে কি লাভ হল? বরং হিসাবের বোঝা আরো ভারী হচ্ছে, আরো ভারী হচ্ছে। আল্লাহ দায়াত দান করুন, আল্লাহ পেশা আর নেশাব থেকে আমাদের বাঁচাইয়া দীনের মহাব্বত, হেদায়াতের উদ্দেশ্য, আমলের নিয়ত, এর মধ্যে এখলাস আল্লাহ দান করুন। আগে আল্লাহ আল্লাহরা বয়ান করতে চাইতেন না, বললেই বলতেন আমার ভেতরে আমল নাই, আমি কিসের উপদেশ দেব মানুষ, কথা বুঝেন নেই। আর এখন কোরআনের আরবি এবারাত, তাফসির, হাদিসের এবারাত করতে পারে না, নামের শুরুতে যত টাইটে পাবলিকও নষ্ট কম না, মানে দিতে পারলেই মনে করছে যে বড় হুজুর দেশের। ওয়াজ মাহফিল এক কেয়ামতের আলামত, এখানে বহু ওলামা ইকরাম আছেন, ভুল হলে আমাকে এখানে ধরায় দিলে, কারণ আপনাদের থেকে আমরা শিখব। ভুল হলে এটাকে গীবত করার পুঁজি বানাবেন না, ধরায় দিলে। বাইশ ইঞ্চি হুজুর ওয়াজ করবে, এটার আইনে তালাবদ্ধ করে রাখছে। ওয়াজ না একটা নাটক, না কৌতুক, না এটি গজবের একটি আলামত। দেড় হাত হুজুর ওয়াজ করবে, দুই হাত নাই, দেড় হাতের হুজুর দুই হাত নাই, মহিলা হুজুর ওয়াজ করবে। আর ইদানিংকালে তো আর একটা কেয়ামতের খোদার কসম, কেয়ামতের আলামত, মহিলাদের কণ্ঠ বিকৃত করে আজ মাইকে সনবক্সে দাওয়াত বয়ান ওপেন, খোদার কসম এগুলো কেয়ামতের আলাম। কি শুরু হচ্ছে? আজমত কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুরার ব্যাখ্যা একটু তর্জমা কইতে পারলি, মুফাসসির লাগায় ফেলাইছে। কি এক আজীব অবস্থা, খাতি আল্লাহওয়ালা যারা, এদের বহু উপাধি থাকতেও তারা ব্যবহার করেননি, এটা দুনিয়ার চিরচরিত অভ্যাস। এক নাম্বার জিনিসের অ্যাডভাইস দরকার হয় না, দুই নাম্বারের অ্যাডভাইস নেই। খাজা মঈনুদ্দিন চিশতির নামে কোনো টাইটেল লাগে নাকি? তার পরিচয় দিতে টাইটেল লাগে? বরফির আব্দুল কাদির জিলানির পরিচয় দিতে টাইটেল লাগে? মূল ব্যাপারটা হলো, আমি খুতবার শেষে দিয়ে একটা শার পড়েছি, কবিতা, মাকবুল তু হায় সাজ হায় কাবিল তু বহুত হায়, মাকবুল তু হায় সাজ হায় কাবিল তু বহুত হায়, আয় না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হায়, আয়না কে মানেন্দে তু নেহি দিল তু বহুত হায়। সবার ভেতরেই তো একটা দিল আছে, আয়নার মতো দিল আছে কতজনা, দিল তো ময়লা হয়ে আছে। আপনারা ভাবেন আমি বড় বক্তা, কিন্তু আমি তো জানি, আল্লাহ তো জানেন, আমি আল্লাহর আদালতে কবিরা গুনার জাহান্নামের চূড়ান্ত জালেম আসামি। আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমি মনে করি আমি খুব বড় হুজুর, কবিরা গুনা, অন্যকে ছোট মনে করি, কবিরা গুনা, নিজে ভাব দেখাই, কবিরা গুনা, হিংসা করি, কবিরা গুনা, গীবত শাকায়াত করি পেছনে পেছনে, ম্যাডামের সামনে বই আর একজনার নামে গীবত করি, কবিরা গুনা হচ্ছে। এত সহজ আল্লাহকে পাওয়া, বড় বড় বুজুর্গরা তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাস, সালাতুত তাসবিহ, সালাতুল হাজাত, সালাতুত তাওবা, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওয়াজু, সব ঠিক রেখেও সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, শ্রমিকের হক ঠিক রেখেও
জাহান্নামের ভয়ে কান্না করতে 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 মৃত্যু হয়ে গেল। আর আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ আছে, সূরা কেরাত নাই, রুকু নাই, তসবি নাই, আপনি একেবারে জান্নাত কামাই করে ফেলাইছেন, হুজুর টুজুর আর সহে বাজে না, যে আমার মতো আর ভালো আছে। তুমি নিজের বিবেকরে প্রশ্ন করো, তুমি ভালো না খারাপ? জনগণ বলে তুমি ভালো, তোমার বিবেকের কাছে তুমি চোর না ডাকাত? আল্লাহর সাথে হিসাব মিলাও। তুমি সন্তানের হক আদায় করনি, স্ত্রীর হক আদায় করনি, প্রতিবেশীর হক আদায় করনি, পিতামাতা ভাই বোনের হক আদায় করনি, তোমার নিজের উপরে যে হক আছে তা আদায় করনি। তুমি তো একজন নিজের অপরাধের কারণে আল্লাহর আদালতে জালেম। তোমারে জালেম কইলে বাজে না। আদম নবীর মতো আর দামি নবীকে তিনি বলেন আল্লাহ আমি বড় জালেম, অথচ ভুল করেছিলেন একটা, আল্লাহর আদালতে যদিও সেটা ভুল না, আল্লাহ সেটা মার্জিত ভুল হিসেবে ধরে নিলেন, অথচ স্পষ্ট হাদিস শরীফ আছে আদম নবী একটা মার্জিত ভুলের জন্য হাশরের ময়দানে কাঁদবে। সে বললেন আল্লাহ আমি বড় জালেম। আদম নবী যদি আল্লাহর কাছে জালেম বলে পরিচয় দিতে পারে, আপনি কে? আপনি কোন দরবারের কুতুব? ইউনুস নবী যদি বলেন আল্লাহ আমি বড় জালেম, আপনি কে? আমি কে? রসুল থেকে শুরু করে সমস্ত নবী, আমার রসুল থেকে সাহাবায়ে কেরাম, কোন বাঘের বাচ্চা দাঁড়ায় থাকলে বল এমন একজন সাহাবীর নাম বল যে উনি নিজে তাহাজ্জুদ পড়েননি, এশরাক পড়েননি, সালাতুত তাসবি পড়েননি, নফল পড়েননি, কাউকে পড়তে নিষেধ করেছেন, তা প্রমাণ দে। তুমি নফলকে পড়ো না, টুপি পড়ো না, আফসুস করা দরকার যে হুজুর টুপি পরা দরকার পারি না, তুই সেটা গজবের ভেতরে পড়ে আছি তো, একটু দোয়া করো তুমি টুপি এজন্য না পড়ে দুঃখ করো। তুমি দুঃখ না করে গাদ্দারি করো আর বলো টুপির মধ্যেই কি ইসলাম? তুমি এত বড়ই কি গাদ্দা? তুমি এত বড়ই কি গাদ্দা? তুমি আফসুস করবা হুজুর দাড়িটা লম্বা করা দরকার ছিল রসুলের তরিকায়, আমি যেহেতু রসুলের উম্মত পারি না, ছয়টা গজবে আটকাইছি আমারে, একটু দোয়া করেন আমি যেন চেষ্টা করতেছি যেন পারি। তুমি আফসুস করবা, তুমি নারাইকে বাহাদুরি করো, দাড়ি না রাখলে কি হবে? তোর মতো উম্মত রসুল স্বীকার না করলে কি হবে? তোর মতো বান্দা খোদায় জান্নাতে না দিলে খোদার কি হবে? চুরি করছো মাপসাবি যে ভুল হয়ে গেছে, আবার বাহাদুরি? আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের সবাইকে হেদায়াত দান করুন। কি ওয়াজ, বয়ান শেষ, মোনাজাতটা দিয়েই রাস্তায় যায় বিড়িটা না, এরকম বেয়াদব নাই। তুই কিসের অশুনবি? তুই মোনাজাতটা দিয়ে কইছু কি আল্লাহর সাথে? ও আল্লাহ বেশি বেশি বিড়ি টানার তৌফিক দাও। তাহলে বয়ানটা শুনে মোনাজাতটা দিয়ে বাসায় যাইতে পারলি না, এর মধ্যে বিড়ি থোপনায় লাগাইলি, তুই কিসের অশুনলি? বাসায় যাইতে যাইতে গীবত, এই কি শুনলো অস্কার, গীবত শুরু হয়ে গেল। বয়ানটা লাইন মতোই ছিল, অমুক জায়গা দিয়ে বাস দেশে এই হেই কয়ে দেয়া কবিরা গুনার বোঝা ভারী করতে করতে বাসায় যাইতেছে, অথচ মোনাজাত দিয়ে গেছে। আর কিছু কুত্তা মানুষ রূপী হায়ওয়ান, মোবাইল চোর আছে না? আছে। এডি কি লেগে গেছে? ও তো মোনাজাত দিছিল। এই বদমাস, তুই মোনাজাতে কইছো কি মোবাইল চুরি করবি? একটা অজের প্যান্ডেল দুই ঘন্টা বয়ান শুনলো, মোনাজাত দিল, এখানে মোবাইল চুরি করবে কে?
ও কেমন মানুষ? ও তো মানুষ রূপী হায়ওয়ান। কি হবে জানি না, লেখা রাখ, মরার আগে তোর উপরে গজব আসবে, গজব গজব গজব, মরার আগে, পরে না আগে। তুই টের পাবি, খালি এখন যদি বর দোয়া করি আজকেই হবে, কারণ এতগুলো আল্লাহর বান্দার আমিন বৃথা যাবে না। করলাম না, হেদায়াত চাই আল্লাহর কাছে সবার জন্য। তুই একজনের কান্দাবি আর আরামে ঘুমাবি, একজনে তোর মোবাইল নিয়ে আরামে ঘুমাবি আর একজনে কাঁদবে, চোখের পানি এমনিই চলে যাবে, কখন না চোখের পানির অভিশাপ, বড় কঠিন অভিশাপ। বেয়াদবি সব জায়গায় চলে না, কথাটা লিখে রাখো, বেয়াদবি সব জায়গায় চলে না, কথাটা লিখে রাখো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির আজলে একজন খলিফা, একজন বড় সাগেব, আল্লামা আজিজুল হাসান মাজজু, আল্লাহর প্রিয় আশিক, রাস্তা দিয়ে চলতেছেন, অপর পার্শ্ব থেকে একটা যুবক আর যুবতী সোনাবন্ধের গান গায়ে গায়ে আসতেছে। আল্লাহর ওলিদের চলাফেরা তেমন কোন ভাবসাব নাই, মনে হয় যেন মাঠে ময়দানে হাল চাষ করে আছে, আমগো তো একটু ভাবসাব আছে, খাটি আল্লাহওয়ালাদের কোনো ভাব নাই। তিনি মাটির নিচে তাকায় হাঁটতেছেন, জিব্বা দ্বারা নাড়ায় নাড়ায় দরুদ সালাম তাসবি যা করতেছেন, হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটার সময় যুবতী মেয়ে আর যুবকটা যখন কাছাকাছি, তখন আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহির পায়ে একটু আঘাত লেগে রাস্তার পার্শ্বের একটু কাদা পানি একটি ফোঁটা গিয়ে যুবতী মেয়ের সুদর্শন গালে লেগে গেল, যুবকের মাথা গরম হয়ে গেল, যুবকে সেই বলে এই মোল্লা দাঁড়াও, মোল্লা জীবনে কাউরে গালি দেয় নাই, কারো হক নষ্ট করেনি, কারো বিরুদ্ধে কিছু বলেনি, তুমি তাকে মোল্লা বলে এত কিছু করলা, তুমি তোমার নিজের হক, ছেলের হক, মেয়ের হক, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক সব খাইছ, তোমার কিছু বললেই শান্তি গরম, হিসাব হবে সময় মতো, পালাবি কই রে দাদু, হিসাব হবে সময় মতো। কই গেল গাদ্দাফি, কই সাদ্দাম, কই ডব্লিউ বুশ, কই নমরুদ, কই হামান, কই সাদ্দাম, যাবে কই? আজরাইল পেছনেই আছে, কোনো রাস্তা নাই যাও, মাস যতই লাফাও পুষ্কুনি ছেড়ে ভাগার কোনো পথ নাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার উঠুতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, শুনে হাফিজ বাতু গুয়াম কে গোলতা জানামি মানাম আগর মানাম সবে মানাম সবে দিগর নমি মানাম, দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দূরত রহে ভুল বুঝিস না তোর জীবন, ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে, কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে, এ দুনিয়া সারিয়া
কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া, কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে গি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। দিলে ভরা অহংকার চিন না যখোদার ঘর, দিলে ভরা অহংকার চিন না যখোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কাসিন কুল্লু নাসিন সারে বু কবরু বাইতিন, কুল্লু নাসিন দাখেলু। কোথায় পালাবে রে বাঙালি মানুষ, নেপালের ঘটনা কি ভুলে গেছো, সিরিয়ার জমিনে কি মুসলমানের হোলি খেলা জবাইয়ের ঘটনা কি ভুলে গেছো রে মুমিন, রোহিঙ্গা মুসলমানের কান্নার আওয়াজ কি তোমার কানে বাজে না, শত শত হাফেজের রক্তের বন্যায় কোরআনের পৃষ্ঠা লাল হলো কি তুমি জানো না, গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় মৃত্যুর লাশ, এমন কোন দিন নাই মসজিদের মুয়াজ্জিন ফজরের নামাজের আজান আজান দেওয়ার পরে ইন্না লিল্লাহর আওয়াজ দেয় না, আজ এই মসজিদে কাল ওই মসজিদে কান্নার আওয়াজ, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার মা নাই, একদিন বিদায় নিতে হবে, গরুও মরে কুকুরও মরে তুমি মানুষ মরবা, তবে গরু ছাগলের মতো মরার জন্য মানুষ বানায়নি, হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বা, ধনী নাই গরিব নাই পীর নাই মুরিদ নাই শিক্ষিত নাই অশিক্ষিত নাই, দুনিয়াতে আসার হালাতটাও এক বিদায়ের হালাতও, প্রধানমন্ত্রীর জন্য কাপড় দশটা আলাদা, টেলিফোনের ব্যবস্থা, ওয়াইফাই কিচ্ছু হবে
এরে নবীর উম্মতের দল, অহংকারী করে কোনো লাভ নাই, আমল আখলাক ঠিক রাখিয়াও যারা কান্না করে করে কবরের দেশে পাড়ি জমালেন, তোমার দিকে একটু তাকাও, তোমার ভেতরে না আমল আছে, না কান্না আছে, না কোনো আফসুস আছে, না কোনো অনুভূতি আছে, তুমি উল্টা অহংকারী করে নিজের কপালটা পুড়ে ফেলছো রে বাবা। তুমি মনে করো হুজুরদের কথা মানা আমার পক্ষে অসম্ভব, তোমার মতো যুবক নাই, নেবামে তাকাও, তুমি ব্যবসা করো, তোমার মতো ব্যবসায়ী যুবক আল্লাহর বান্দা নবীর তরিকা মতো চলে অভাব নাই, তুমি যুবক ব্যবসা করো, তোমার মতো ব্যবসায়ী যুবক হালাল পথে চলে অভাব নাই, তুমি যুবক চাকরি করো, তোমার মতো যুবক তোমার ডানে বামে চাকরি করে রসুলের আদর্শ মতো চলে অভাব নাই, তুমি যুবক ড্রাইভারি করো, তোমার মতো যুবক ড্রাইভার রসুলের আদর্শ মতো চলে অভাব নাই, তুমি যুবক কৃষি কাজ করো, তোমার মতো কৃষক যুবক রসুলের আদর্শ মতো চলে অভাব নাই, তুমি কেন পারবা না, কোন জবাব শুনতে চাই না, অজুহাত শুনতে চাই না, ফাইনাল জবাব তোমার কপালটা পড়ে গেল, তওবা করে যদি কবরে না যাও, আল্লাহর কোরআনের আয়াতের ঘোষণা পয়গম্বরের বাণী, অন্ধকার কবর তোমার জন্য হবে জাহান্নামের গড়া। জাহান্নাম কেমন? বরফের মতো ঠান্ডা। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াআদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুম্বাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন, আল্লাহ বলেন এটা আমার আগুন, আমার আগুন মানি আমি আল্লাহ যত বড়, আমার রহমত আর দয়াও তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার আজাব শাস্তিও তত বড়। পালানের সুযোগ আছে ভাইরা, আমার কথাটা টেনেছিলাম নেশা আর পেশা, না এখলাস না কান্নাকাটি, কান্না তো নাই। ওই এক মুক্তি সাপ কবরে চলে গেলেন, বলেছিলেন বাঙালি বেশি কান্না করবি না, নবীজি বেশি কাঁদেন নাই, নাউজুবিল্লাহ দালাল হয়ে গেছে দালাল। কয়েকদিন আগে আর এক ভণ্ড মুক্তি, মুক্তি দেখলেই ভাবলিক পাগল, ওরে খোদা এত বড় আবু জাহাল, টাইটেল দেখলি, ঢাকার মানুষ হুজুর মাপ দেয় কেমনে জানে, ঢাকার মানুষ, ঢাকার মানুষ হুজুর মাপ দেয় টাইটেল আর ডিমান্ড। এখন কি হালাত জানি না, ঢাকা যখন নতুন পদার্পণ করেছিলাম তখনকার চাক্ষুষ কিছু প্রমাণ পেয়েছে, যেই হুজুরের ডিমান্ড বেশি আর টাইটেল বেশি বড় হুজুর, এ যদি সোনাবন্ধের গান গায় বড় হুজুর। রাগ করলেন পিরানিপির দস্তগির মুজাদ্দিদে জামান তামানের গুল্লি মারি, বড়কে আর ছোটকে নির্ণয়ের মাপকাঠি হলো রসুলের সুন্নাত, সুন্নত। দামি একটি বিশাল একটি চাদরের নাম সুন্নত, শব্দটা শুধু শুনতে খুব ছোট কিন্তু এর ব্যাখ্যা এর পরিধি এত যে বিশাল যে গোটা দুনিয়াটাই সুন্নতের চাদরে আবৃত, আঙ্গুলের নখ কিভাবে কাটবে সেখানেও সুন্নত, আংটি কিভাবে পরবে সেখানেও সুন্নত,
পোশাক পরা খোলা সুন্নত, জুতা কিভাবে ঢুকাবে আর খুলবে সেখানেও সুন্নত, বাথরুমে যাওয়া থেকে বের হওয়া সুন্নত, বাথরুমে বসার আদব সেখানেও সুন্নত, খানার প্লেট নিয়ে কিভাবে বসবে, কোন দিক থেকে খানা শুরু করবে, পরিবার ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ সমাজ রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের বিকল্প কোনো সাজেশন। অতএব আপনি যাকে বড় বলতেছেন, আগে দেখবেন আপনার বড় ব্যক্তি পানি পান করার সময় সুন্নত অনুযায়ী পান করেনি। আপনি যাকে বড় বলতেছেন তাকে দেখবেন তার জুতা দুইটা পরিধানে সুন্নতের আমল আছে কিনা, সুন্নত অনুযায়ী জুতা পরেনি। আপনি যাকে বড় মনে করতেছেন তাকে দেখেন তো তার মধ্যে কোরআনের আওয়াজ, চোখের পানি, কথার ভেতরে শালীনতা, আমলের ভেতরে সুন্নতের আমল, তাকওয়ার আমল, এগুলো দেখেন, তখন আপনি বুঝে নিবেন সে বড়। আর দাড়ি নেই, টুপি নেই, গাঞ্জা খায়া মুজাদ্দিদ লাগাইছে, মুজাদ্দিদে জামান নয়, খোদার কসম এটা ইন্টারন্যাশনাল পেইমা। কিসের বড় মনে করেন মিয়া? কে বড়, কে ছোট? মাপকাঠি রসুল দিয়েছেন, আপনি বন্ডিতি করেন কেন? বরং আজকে থেকে জেনে নিবেন টাইটেল ওয়ালারা অধিক ভালোর থেকে নিচে, বেশি আর খারাপটা বললাম না, যাদের নামে দেখবেন টাইটেল বেশি এরা বেশি ভালো না, বাস বেশি খারাপও বলছি না, কতটুকু খারাপ আর কতটুকু ভালো এটা দেখে শুনে মাপকাঠি দিতে হবে। বাট এতটুকু মনে রাখবেন, কথাটা জীবনেও ভুলবেন না, যার টাইটেল দেখবেন বেশি সে বেশি ভালো না, বাস। এবার পরীক্ষা করলে আমারে লাগবে না, আপনি তার সাথে এক মাস চললেই টের পাবেন সে যে বেশি ভালো না, আপনি নিজেই টের পাবেন। রাগ করলেন, ভুল বলছি বলে দাঁড়াও, তারপরও চাই তুমি রসুলের উম্মত, মুসলিম হিসাবে তুমি আমার ভাই, তোমার পায়ে হাত দেওয়ার জন্য আমি রাজি, যদি রসুলের তরিকার দিকে আগাও, তোমার জুতা টানতে রাজি, তারপরও চাই না আমরা জাহান্নামে যাব। সব কথার টার্গেট একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর কোনো টার্গেট নেই যে আমার দলে আসো ফরম পূরণ করো, না, এই সমস্ত কারবারে নাই, আল্লাহর মহাব্বত নিয়ে রসুলের আদর্শের উপরে চলো। কথা বুঝেন নি? হুজুরগুর মধ্যে এত দলকা জামুকই, আর একটা শয়তানি মাঠে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, খোলা আকাশে বৃষ্টি প্রচন্ড, এমত অবস্থায় আপনি বৃষ্টির থেকে আশ্রয় নেবেন, সেক্ষেত্রে আপনার ঘরে আশ্রয় নিতে হবে। আপনি যদি কোনো এতগুলি ঘর কেন যাব না, মর, তুই এখানে মর, হুজুরগে এত দল কেন করুন না, মর, জাহান্নামে যা, সোজা জাহান্নামের রাস্তায় কোনো গেট নাই, দৌড় দিবি ফট করে ঢুকে যাবে, কোনো পারমিশন লাগবে না, হোমালে দৌড়া, ওয়াল টাইম গেট ওপেন করা আছে, হুজুর গুলোকে কথায় বাড়বে, ও কেয়ামতের আগের দিনও জন্ম নেয়নি, নিবেও না, কারণ কোরআন হলো বুদ্ধিজীবীর গাইড, আর কোরআন যার কাছে আছে সে হলো টপ লেভেলের বুদ্ধিজীবী। এখন কার কাছে আছে আর একটা প্যাস? আমার কাছে আছে, আমি বুখারীর হাফেজ, আমি কোরআনের হাফেজ, আমি এই জানি সেই জানি, তুমি যতটুকু জানো ততটুকু বুদ্ধিজীবী, তোমার থেকে আরেকটু যে বেশি জানে সে আরেকটু বুদ্ধিজীবী, যে কোরআনের আরবি ব্যাখ্যা জানে সে তোমার থেকে টপ লেভেলের বুদ্ধিজীবী, যে হাদিসের আরবি ব্যাখ্যা জানে সে তোমার থেকে অনেক অনেক গুণ বুদ্ধিজীবী, তুমি বাংলা জানো তুমি ওই পরিমাণের বুদ্ধিজীবী, অতএব বাংলা যাই না, ওই আরবির উপরে আঘাত করো না। আমাকে বরিশাল্লা ভাষায় বলি, ডাইয়ার মন্তর জানো না, সাপের গাড়ায় হাত দিও না। ইমাম বুখারীর এত সুনাম কেন? বন্ধ নাই, হক নাই,
তাবলিগ বুঝি না, দেওবন্দি বুঝি না, চরমনাই বুঝেনি, আর বাহাদুরপুর বুঝি না, সারসিনা বুঝি না, গোষ্ঠী শুদ্ধা সারা দুনিয়ার মুমিনেরা বোখারিকে এত মানে কেন, লোকটার এত দাম কেন? এক নাম্বার জবাব, 1080 জন ওস্তাদের ডাইরেক্ট দোয়া পাইছে, আর তুমি কাও আমার বোখারি বগলে লয়ে দৌড়াওয়ার কা আমার ওস্তাদ লাগে না, তুমি খুব পাইবা, তোমার কেউ রে লাগে না। আর ইমাম বুখারীর ওস্তাদ ডাইরেক্ট 1080 জন। সুবহানাল্লাহ, কি ভেজাল আছে নাকি? গাঞ্জা খায়া বই নাই, সাবধান, বুকের পাতা শক্ত থাকলে সামনে আসো, যা বুঝবা আমার সাথে, আমার ছোট ছেলের সাথে তুমি বুঝতে যাও কেন? ছাগলে আর হাতিতে কি লড়াই হয় নাকি? পাবলিকের জিগাও কেন? ইসলাম একটা মাঝহাব চারটা কেন? তুমি আলেম হয়ে থাকলে আলেম নিয়ে বসো, বাগে বাগে লড়াই হোক, দেখি কত দূর বাড়ে। ছাগলে আর হাতিতে লড়াই করো কেন? আলেম আলেম নিয়ে বসবা, কোরআন হাদিসের ভেজাল সমাধান দিবে কোরআন হাদিস ওয়ালারা। সাধারণ পাবলিককে বিভ্রান্ত করো কেন? তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, জবাব দিবে ওলামায়ে কেরাম পাবলিকের কাছে কেন? পাবলিককে প্রশ্ন করলে সাবধান, আমার দেশের মানুষ সব সরল, আমার দেশের মানুষ ইসলামের জন্য জীবন দিতে তৈয়া, আমার দেশের মানুষ তাবলিগ পীর মুরিদি চরমনাই উজানি সারসিনা এই বাহাদুরপুর জৈনপুরি ফুরফুরা আল্লাহওয়ালাদের দেওবন্দিদের সোয়া পাইয়া একটু নামাজে আসছে টুপিওয়ালা হয়েছে, এদের মনে আঘাত দিও না, কিছু বুঝতে চাইলে আলেম ডাকো। তারাবি 8 রাকাত না 20 রাকাত কেন? পাউডার বানায় খাওয়ায় দিবে আলেমরা, বসো বটগাছতাল হবে, ক্যানভাসের মতো চিল্লাও না, বটগাছতলা বহাস হয় না, বটগাছতলা হালুয়ার অ্যাডভাইস হয়, মানে হালুয়া আলাদা বয়, আলেম বসবে তার আলাদা পরিবেশে, কথা বলেন না কেন? এমন একটা ইঞ্জেকশন মারবে, তোমাকে দেওবন্দি এলেমের চর্চা শুরু হয়েছে ডালিম গাছের গোড়ায়, হ্যাঁ আমাকে বরিশাল লো বহু বটগাছের তলা খালি আছে, ওখানে আমরা বইলে সমস্যা নাই, ঢাকার বটগাছে ক্যানভাসার ছাড়া কেউ যাবে না, ঢাকার আলেম বসার জন্য আলাদা মাদ্রাসা আছে, বটগাছ তলা মেয়ে বাহাদুরি। ওই যে আমি মাঝে মাঝে বলি কথা, আবার রিপিট করতে হয় যে 30 টাকা লয়ে মাছ বাজারে গেছে, বড় রুই মাছের দাম জিগায় কত কয়? 1300 কয়, 30 টাকা দিবি? মাছ আলার সান্দি গরম হয়ে গেছে, জুতা নিয়ে কত বাফে খাইছে জীবনে মাছ বদমাইশ, লোক 30 টাকা লয়ে দৌ বাড়ির দরজায় গিয়ে ঢুকে আর কর বাবাই খাইছে মাছ, ম্যাডাম খায় ধমক দাও কারে, 30 টাকা নিয়ে মাছ কিনতে গেলাম, জিজ্ঞেস করলাম দাম কত, বলে 1300, বললাম 30, কত বড় বেয়াদব, আমার ধমকায় কয় জুতা নিয়ে তোর বাপে গেছে ওর বাবাই খেয়েছে, ম্যাডাম বলে ধমক তুমি সেখানে দিবে, এখানে কেন? কথা কম, ওখানে ধমক দিলে তো পিটারে তক্তা বানায় নাই তো জুতার বাড়ি দিয়ে, কথা ঠিক কিনা বলো? সায়দাবাদ বাস টার্মিনালে বহু চানাচুর বিক্রেতা ডিব্বায় বাড়ি মারে আর সরকারের গালি দেয়, একজন ভদ্রলোক কয় তুমি এহেনি সিফার মধ্যে চিল্লাইতেছো, মিডিয়া এত খবর টবর আইয়ে না, তুমি এত বড় বুদ্ধি লয়ে ঘুরো সরকারের গালি দাও, কয় মিয়া মিডিয়া এলি কি সিফার ভিতরে চানাচুর বেশি নেই, কপাল পড়া কোথা কা, আউজুবিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, কয়েক বছর সৌদি কুয়েত কাতার ঘুরা ইমামের পিছে দেশে নামাজ পড়ে না, কি তুমি সিফার ভিতরে সেজদা দিয়ে তাক দিয়ে দৌড় দিলা ইমামের লগে একটু মোলাকাত, দূর এটি মুশরিক মুশরিক মুশরিক, আউজুবিল্লাহ ভালো না, হে ইমাম সাহেবরে মুশরিক বল, কিরে তুমি ইমাম সাহেবরে মুশরিক বল না, কেন জানো না? আমি কাতার কুয়েত লেবানান লন্ডন সৌদি আরব ঘুরা টাটকা হাদিস নিয়েছি, আমি তো এখন টাটকা হাদিস দিয়ে জীবন চালে, তো হাদিস শরীফে আছে রসুল জীবনে একবার দাঁড়ায় প্রস্তাব করেছিলেন করো ময়লা স্তূপে ডাস্টবিনে করো, হাদিসে আছে যেহেতু করো, ইসলামটার একটা তালবাহানা রাবারের মতো টানাটানি শুরু করেছে, মানুষ যে ইসলামকে এত মহাব্বত করে এটার আজমতটা নষ্ট করে দিচ্ছে,
এই কিছুদিনের মধ্যেই, কিছুদিন না, শাবান শুরু হয়েছে না, হ্যাঁ, এখন দেখবেন লাইলাতুল বারাত বেদাত বেদাত করে মুখে ফেনা তুলবে, শবে বরাত কিছু নাই, শবে বরাত বলতে এগুলো সব বেদাত বেদাত বেদাত, তোমার জিগায় কেউ দিবে দাঁত। রসুল বলেন কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, রাতের বেলা ইবাদত করো নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, চোদ্দই শাবান দিন গত রাত, শাবানের মধ্যরাতে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। রসুল তো বারবার এই দোয়াটাই পড়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আলোচনার বিষয় ছিল সূরা আলাক, গেছি গিয়ে আর আগে কেন গেলাম, আমি দিল থেকে যেটা জবাব মনে করি সেটা হলো, আমি আল্লাহর তৌফিক কামনা করে বলছি, এইখানে যে ঔষধ লাগে হয়তো তা আল্লাহ বলাচ্ছেন, কথা ক্লিয়ার, আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। আল্লাহ একরা, কোরআন শরীফ নাজিলের প্রথম সূরা এই সূরায় আলাক, কোরআন নাজিলের প্রথম সূরা কি সূরাতুল আলাক, সময় দিবেন কিছু না, ঔষধে রাগ হচ্ছে, একটু বসেন, আপনারা আমরা সবাই তো আপন, আমগোর সাথে দ্বন্দ্ব আর ফিডাফিডি চলবে এহুদি আর বেইমানের সাথে, মুসলমান কেন আমরা দ্বন্দ্ব করবো, টুকটাক তর্ক বিতর্ক হতেই পারে, বাপ মা সন্তান হয় না, এই জন্য কি ঘর বাড়ি আলাদা করে ফেলবে, টুকটাক আমগো হুজুরদের মাঝে ইসলাম নিয়ে মত পার্থক্য হতেই পারে, সেজন্য তো বেইমানের সাথে তাল মিলাইয়া মাইকে পাবলিককে গরম বানানো যাবে, আল্লাহ হেদায়াত দান করে, আর আস্তে করে বলো, কোরআন নাজিলের প্রথম সূরা সূরাতুল আলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটা হলো প্রথম সূরা। প্রশ্ন এসে যেতে পারে যে কোরআন শরীফ খুললেই দেখি আমরা আলহামদু সূরাটাই প্রথম, আর এটাই মাস আলহামদু সূরা প্রথম না, তাহলে সূরা আলাক প্রথম হলো কিভাবে, তার সংক্ষেপ জবাব, রসুলের উপরে কোরআন নাজিল জিব্রাইল আমিন যখন শুরু করলেন সেই সূচনা কালে প্রথম আয়াত হলো সূরাতুল আলাকের আয়াত, তো আলহামদু শুরুতে আসলো কিভাবে, মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, লাউহে মাহফুজ সাত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর এগুলো পেরিয়ে লা মাকালা জামা পেরিয়ে আরশে আজিম আছে, পানির মধ্যে নূরের তৈরি আরশে আজিম, আট জন ফেরিস্তা কাঁধে নিয়ে দাঁড়ানো, যেই ফেরিস্তাদের পা জমিনের নিচে, ফেরিস্তারা জানে না তাদের কাঁধে কি আছে, সেই নূরের তৈরি আরশে আজিমের অনেক উপরে হলো আল্লাহ পাকের কুরসি, আট জন ফেরিস্তা কাঁধে নিয়ে দাঁড়ান, আল্লাহর রসুল বলেন আমি আরশে আজিম ঘুরে দেখলাম একটি সংরক্ষিত তক্তা যাকে আরবিতে বলে লাউহে মাহফুজ, ওখানে ত্রিশ পারা কোরআন সুন্দর ভাবে লিপিবদ্ধ করা, ওখানে আলহামদু সূরাটা প্রথম লেখা, সেই লাউহে মাহফুজ অনুযায়ী বর্তমান কোরআনে ওইভাবে সাজানো আলহামদু প্রথম সূরা, কিন্তু রসুলের উপরে কোরআন জিব্রাইল আমিন যখন নাজিল করা অবতীর্ণ করা শুরু করেছিলেন সেই ক্ষেত্রে প্রথম সূরা সূরাতুল আলাক। কিভাবে নাজিল হল, চল্লিশ বছরের কিছু মাস পরে জিব্রাইল আমিন মক্কার অদূরে একটি হেরা পর্বত, অনেক উঁচু পাহাড়, ওখানে একটি গর্ত আছে, ওই চূড়ায় উঠে ভেতরে গর্ত, খুব চিকন, মোটা মানুষও ঢুকতে ভয় পায়, চিকন মানুষও ঢুকতে ভয় পায়, ঢুকতে বোধহয় পারবো না, কিন্তু বড় মোটা মানুষও যখন ঢুকতে শুরু করে মনে হচ্ছে যেন
ওই গুহার মুখের অংশটা রাবারের মতো বড় হয়। রসুল দীর্ঘ ৪০ বছর মক্কার ঘর থেকে হেঁটে হেঁটে এসে, সিঁড়ি নাই, দোকান নাই, এখন যা আছে, রসুল কষ্ট করে দুশমনের ভয় চতুর্পার্শ্বে ওই চূড়ায় উঠে গর্তে নেমে বাইতুল্লাহর দিকে মুখ করে রসুল অল টাইম ধ্যান করতেন, মোরাকাবা করতেন, সাধনা করতেন। এই যারা মোরাকাবা বিশ্বাস করো না, ইমাম বুখারীর ইতিহাস পড়, যিনি ২৩ বছরে বুখারী লেখা আরম্ভ করেছিলেন, ৩৯ বছরে শেষ করেছিলেন, ১৬ বছর লাগছে বুখারী লিখতে, ৪০০০ হাদিস বেলা তাকরার, মাত তাকরার হলো ৭০০০ কম বেশি বুখারীর মধ্যে হাদিস, বুখারীর সমস্ত হাদিস কিন্তু সহি না, সমস্ত হাদিস সহি না, অনেক হাদিস আছে জঈফ। ইমাম বুখারীর মুষ্টিতে হাদিস জমা আছে ৬ লক্ষ, ৪০০০ থেকে ৭০০০ মাত তাকরার কিতাবে আছে, এই ৪০০০ হাদিস লেখলেন, ১৬ বছর লাগায় কেন? বলে একটা হাদিস লেখার আগেই অজু, গোসল, দুরাকাত নামাজ, রসুলের রওজার দেয়াল ঘেঁষে ওখানে বসে বসে দীর্ঘ সময় মোরাকাবা করেছেন, মোরাকাবা করেছেন, ধ্যান করেছেন, সাধনা করেছেন। আল্লাহর পক্ষ থেকে যখন দিলের মধ্যে গাইবী জবাব এসে গেল, ও মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জুফিয়াল বুখারী, তুমি হাদিসটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। ইমাম বুখারী লেখা শুরু, কয়টা লেখলেন? আবার একটা লেখবেন তো, আবার অজু, আবার গোসল, আবার দুরাকাত নামাজ, আবার রসুলের রওজার দেয়াল ঘেঁষে, আবার মুরাকাবা, সাধনা, ধ্যানে মগ্ন। আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে জবাব এসে গেল যে লেখতে কোনো সমস্যা নেই, আবার লিখে ফেলবো। তুমি ইমাম বুখারীরে মানো না, তুমি ইমাম বুখারী কেও মানো না। আফসুস, নিজের কপাল পুড়েছে, অন্যের কপাল পোড়াবার ফিকিরে ব্যস্ত, বড়ই আফসুস। এদের কথা শুনলে মনে হয় এদেশের ৪০ বছরের মাদ্রাসা আগুন দিয়ে পোড়ানো দরকার ছিল, কারণ এদেশের মাদ্রাসায় বুখারি, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, এগুলো যে শিক্ষা দেওয়া হয়েছে, এরা হাদিস সম্পর্কে অজ্ঞ, মাদ্রাসায় বসে বসে এরা মানুষের দেয়া হাদিয়া খেয়েছে, এরা আলেম হয়নি, এরা হাদিস বুঝেনি। বর্তমান বুখারির ধ্বজাধারী বাংলা পড়ুয়া কিছু সামান্য শিক্ষিত এদের জবানের হিংস্র আক্রমণ শুনলে এদেশের সব আলেম ওলামাকে এমন তোহমত আর এমন অপবাদ দিচ্ছে, মনে হয় এদেশের মানুষগুলো সব বোকার স্বর্গে বাস করে। এখানে বহু শিক্ষিত মানুষ, বিবেক আল্লাহ দিয়েছে, বিবেকের সাথে বেঈমানি চলে না, আল্লাহর ওয়াস্তে বেয়াদবি ক্ষমাছে, বলছি বিবেককে একটু প্রশ্ন করেন, কোন যুগে বাংলাদেশে আপনারা বিচরণ করতেছেন? যেই যুগে কালেমার উপরে হামলা শুরু হয়েছে আর বলা হচ্ছে কালেমায়ে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা বন্ধ করে দাও, এই কালেমা নাকি কুফুরি কালেমা, বলে সমস্যাটা কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশকে কেটে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম লা ইলাহার সাথে থাকতে পারবে না, কেটে ফেলো। ইসলামী আইনে বাংলাদেশ যদি শাসন হতো, কালেমার অংশ মুহাম্মদের নাম কাটার আগে তোর কল্লা কাটা হতো। কালেমা আওয়ামী লীগ নাকি আলাদা কালেমা, কথা কন না কেন? বিএনপি চর্ম নাই,
উজানি, তাবলিগ, দেওবন্দি, দেড় হাজার বছর পর কালেমার সংস্কার করতে এসে তোরে জুতা দিয়ে সংস্কার করা দরকার বেটা। যদি কালেমা কুফুরি হয়, যেই কালেমা আমার আব্বা, বাবার বাপ, বাবার বাপ, দাদার দাদা পড়েছে, আমি যদি উল্টা বলি দাঁড়াও, এখানে বহু শিক্ষিত মানুষ, আল্লাহর মহব্বতে কোন পক্ষ টক্ষ নাই, আপনাদের বাপ দাদার কে কালেমা পড়েনি? এই কালেমা যদি কুফুরি হয় যে ফতুয়া দিছে, ওর বাবা কাফের, ওর দাদা কাফের, ওর দাদি কাফের, ওর চৌদ্দ গোষ্ঠী কাফের, ওর ফতুয়া ওর গোষ্ঠী কাফের। কারণ ওর গোষ্ঠী আমরা চিনি না, কোন দরবারের কুতুব চিনি না, ভালো করেছে তারা ওই কালেমা পড়ে কবরে গেছে। কি শিক্ষিত ভাইরা কথা বলেন, ভুল বললে আমাকে বলেন, এমনটা হবে কেন, এমনটা হবে কেন? গরুর গোশত সবাই খায় না, এই জন্য কি হারাম? যার ফেটে গজব আছে খাইব না, আর যার জিব্বে টানতে পারে তুই 13 কেজি খা ফিরি। কি তোমার মাঝহাত ভাল লাগে না, মাইনো না, তাবলিক ভালো লাগে না, ঘুমাও, তোমার অন্তরে ভেজাল আছে চলে যাও, তাবলিগ আর পীর মুড়ি দিয়ে আল্লাহওয়ালার কাছে গিয়ে বহু বেনামাজি নামাজি হয়েছে, এটি তোমার ভালো লাগে না? বহু বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে, তোমার ভালো লাগে না? বহু দাড়ি ছাড়া বান্দা দাড়িওয়ালা হয়েছে, তোমার ভালো লাগে না? ভালো লাগামু, মেজাজ গরম করে লাগামু। এই দেশের তাবলিগওয়ালা চরমনাই উজানি দেওবন্দি যদি বাস লয় বাস, পালাবার জায়গা পাবি না ভণ্ড, একটু পালাবার জায়গা পাবি না, খেপাস না। ঠান্ডা মানুষ, আমরা কাউকে গালি দিতে শিখি নাই জীবনে, পাও ধরতে শিখছি ছোটবেলা থেকে, আমাকে হুজুরের আদব শিখাইছে, মুরব্বি চিনো আর না চিনো আগে সালাম দিবি, জোতাটা সোজা করবি, খোদার কসম মুরব্বি ছাত্র ওস্তাদদের জোতা সোজা করছি, আগে আগে সালাম দিছি, বোঝা নিতে পারে না মাথায় আগায় দিছি, আমরা সেই আদব বলা মানুষ, বড় দিল নিয়ে চলি, ছোট দিলের মানুষ না আমরা, আমরা গালি দেওয়া শিখি নাই জীবনে। তুমি আমার আবু হানিফারে কাফের কবা, খাজা মঈনুদ্দিন রে গাঞ্জাখোর কবা, আর আমরা বয়ে বয়ে কলা খাম, খেপায় না। ঠান্ডা মানুষ গরম হইলে কিন্তু আর ঠান্ডা হইতে খবর আছে, খেপায় না। তোর মাজহাব ভালো লাগে না, ঠিক আছে ভালো লাগে না, তুমি চুপ থাকো, সবাই যে আবু হানিফার মানবে এরকম কোনো বাধ্যকতা নাই, সবাই যে তাবলিগওয়ালা হবে এটাও বাধ্যকতা নাই, এটা কোনোদিন হবেও না, সবাই চরমনেওয়ালা হবে এটাও কোনোদিন সম্ভব নয়, যার মনে যাচাই করবে। কিন্তু যারা ঠিক মতো বেআমল থেকে আমলওয়ালা হচ্ছে, এদের নিয়ে তোমার অ্যালার্জি কেন? কি ব্যাপারটা, মগের মূল্য পাইছো? আল্লাহ হেদায়াত দান করুন, দোয়া করেননি ভ্রমণ ফেসবুকে, অন্তর প্রচার গোষ্ঠী আছে না, বয়ানে যাওয়ার আগেই ছেড়ে দিস, ঘরে যাওয়ার আগেই এই গজবের গোষ্ঠী বয়ে বয়ে খালি একজন আর পিছে বাস না দিলে ওর না খানা হয় না ঘুমা। আমি কিন্তু সব অন্তর প্রচার দল, যে ফেসবুকে কারো বিরুদ্ধে না লাগলে কলিজা ঠান্ডা হয় না, খোদার কসম এটি সব অন্তর পশা। তুমি কিছু উপদেশ লেখো, ডাক্তাররা অনেক লেখা দেয় সুন্দর সুন্দর, স্বাস্থ্যসম্মত কিভাবে উন্নতি হওয়া যায়, পরিবেশ কিভাবে সুন্দর হয়, ভালো, তুমি এরকম ইসলামী লাইনে কিছু লেখা দাও যে আবু হানিফা কাফের, আর লেখা দাও না খাজা মঈনুদ্দিন গাঞ্জা খা। আল্লাহ সব কিছু বলার মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চান, রাগ করলেন, করলেও কেউ কইব না, তক্তা ছুটে এলাইব না ভাবলি। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, কোরআন শরীফের নাজিলের প্রথম সুরা সূরাতুল আলাক,
তো রসুল 40 বছর অবুজ নাকি ওই হেরা গুহার চূড়ায় উঠে ভেতরের গর্তে নেমে রসুল আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। 40 বছরের কিছু মাস পর জিব্রাইল আমিন হেরা পর্বতের গুহায় এসে হাজির হয়ে গেল। এই কোরআন নাজিল শুরু। রাহমাতুল্লিল আলামিনকে দাঁড় করালেন, জিব্রাইল আমিনের সিনাটারে রাহমাতুল্লিল আলামিনের সিনার সাথে ভাবে লাগায় মৃদু চাপ দিলেন। জিব্রাইল আমিন বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারীন, আমি পড়তে জানি না। খুব খেয়াল করে, কয়টা দিলেন চাপ? জোরে না, হালকা। জিব্রাইল আমিন আবার হালকা চাপ আর বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী আবারও বললেন, মা আনা বিকারীন, আমি পড়তে জানি না। কয়টা হলো? জোরে না, হালকা? এবার জিব্রাইল খুব জোরে 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 চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। খেয়াল করবেন, রসুল এইবার পড়ি তারি অথবা পারি না কিছুই বলেননি। রসুল তৃতীয় চাপ খুব জোরে দেওয়াতে রসুল পারি না বা পারি কিছুই বলেননি। ধরে নিলাম নবী চুপ। চুপ থাকার মানে জিব্রাইল আমিনের লাস্ট পয়েন্ট সে সমর্থন করেছে, কথা ঠিক? এদিকে কি হলো, রসুলের শরীর মোবারকে খুব জ্বর উঠে গেল, দ্রুত পাহাড় থেকে নেমেই দ্রুত চলে গেলেন উম্মাহাতুল মুমিনিন, রসুলের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত করে ধরো, শরীরের মধ্যে আমার অসুস্থি অবস্থা, জ্বর। আম্মাজান খাদিজা কম্বল দিয়ে আবৃত করে ধরলেন। আম্মা জান দেখেন নবী কম্বল সহ কাঁপতেছে আর ভেতরে গুন 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 একটু কান্নার আওয়াজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল্লিল আলামিনকে বললেন, হে রসুল আপনি কান্নার কারণ কি? আমি বুঝতে পেরেছি কিছুটাও না। বলেন, এ খাদিজা, হেরা পর্বতে জিব্রাইল আমিন এসে এই এই অবস্থা হয়েছে আমার। নবী এতটুকু জানায়, নবী গুনগুন করে কান্না করে, কান্নার মধ্যে খাদিজা বলেন, ও পয়গম্বর, আপনার মনের মধ্যে একটু মজায় ব্যথা, আপনি আজ নবুয়তের সনদ পেয়েছেন হে পয়গম্বর, এখন আপনার মনের ভেতরে একটি ব্যথা, আপনার এই নবুয়তের সনদ আমি খাদিজা যদি কবুল না করি আপনার জীবনের এই দাওয়াতের এই নবুয়তের ব্যর্থতা। ও নবী আপনার কোনো চিন্তা নাই, আমি দুইজন স্বামী বিদায়ের পর আপনাকে আমি কবুল করেছিলাম, আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আপনাকে গ্রহণ করেছিলাম পয়গম্বর, আপনার কান্নার কোনো কারণ নাই, বহু পরীক্ষা করে আমি আপনার ঘরে আসি। ও নবী কোনো চিন্তার কারণ নাই হে পয়গম্বর, আমার জন্য আপনি দোয়া করে দেন, আপনার নবুয়তের স্বীকৃতি প্রথম আমি খাদিজা দিয়া দিলাম। ইসলামের ইতিহাসের পৃষ্ঠা যদি উল্টাও, রসুলের হাতে নবুয়তের পরে কে প্রথমে হাতটা লাগাইছে ইতিহাস প্রমাণ করবে, কোন পুরুষের হাত না, ইসলামের ইতিহাসে রহমাতুল্লিল আলামিনের হাতে
প্রথম যিনি হাতটা লাগায়া নবুয়তের সনদকে স্বীকৃতি প্রদান করেছিলেন তিনি আর কেউ নয়, তিনি জগৎ বিখ্যাত রমণী রসুলের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এটা নারীর জন্য কি সুনাম না বদনাম? কে বলেছে নারীর সম্মান ইসলাম দেয় নাই? আল্লাহর কসম, যারা বলবে ইসলাম নারীর সম্মান দেয় না, অধিকার দেয় নাই, আমি বলবো এরা স্বাধীনতার দুশ্মন, এরা নারীর দুশ্মন, মানবতা বিরোধী অপরাধী। ইসলাম নারীর অধিকার আর সম্মান দেয়নি, বাঘের বাচ্চা আমাকে বলো কে দিয়েছে? দেয়নি দেয়নি, উল্টো পাল্টা এই আমল তামল বক্তব্য বহু শুনেছি, ইসলাম নারীর অধিকার দেয়নি দেয়নি বলেছো হাজার বার, একবার বলো কে দিয়েছে? একবার বলো কে দিয়েছে নারীর অধিকার? হিন্দু ধর্মে দেয়নি, বৌদ্ধ ধর্মে দেয়নি, খ্রিস্ট ধর্মে দেয়নি, নারীর অধিকার দিয়ে যদি থাকে ইসলাম দিয়েছে। কিন্তু বেশ্যা তাসনিমা বুঝতে পারেননি, আর নবযুগের যুবকদের হৃদয়ের স্পন্দন আমার মোশাররফ ভাই বুঝেননি, সে বুঝতে প্যাস লাগায় বলেছেন বোরকা আর পোশাক পরে নারীর ইজ্জত রক্ষার কি হবে, আর দুরঙ্গ নারী আর শিশু যদি ধর্ষিতা হয়, বোরকা পরিহিতা পোশাক পরিহিতাও শিশু নারী ধর্ষিতা হয় তো পোশাক পরে কি লাভ? মোশাররফ ভাই বুঝতে পারেননি, মেমোরিটা হ্যাং হয়েছে। কেন ধর্ষিতা হয় জবাব দিতে হবে ইসলাম থেকে, কোরআন থেকে, ওলামায়ে কেরাম থেকে। আর দুলাঙ্গ আমার বোন এই সমাজের ভেতরে আছে না নাই? এদেরকে যখন মাখাতে যুবকের যৌবনের দৃষ্টি দিয়ে যখন তাকায়, তখন তাদের যৌবনের নদীর মাঝে ঢেউ শুরু হয়ে যায়, মাথা গরম। আর দুলাঙ্গ নারী আওয়াজ পেয়ে চেহারা দর্শন লাভ করে সহ্য করতে পারে না, তখন ওর উপরে হামলা করার নিয়ত নিয়ে চলে, যখন পারে না স্বাভাবিক জ্ঞান আর স্বাভাবিক বাস্তবতা হলো বোরকা পরিহিতা নারীরা এরা স্বাভাবিক একটু নরম থাকে, স্বভাব আলকলাক একটু স্বাভাবিক থাকে, এদের উপরে হামলা যখন করে এরা তখন চিৎকার দিতে পারে না। ওরে মুসলমান, ওদেরকে দেখার কারণে ওই অবস্থানটা গিয়া হামলার শিকার হয় বোরকা পরা নারী। কথা বুঝেন কিছু? শুধু এই অবস্থাটাই, এই অবস্থাকে কন্ট্রোল করতে না পারে অনেক সময় নর পশু মানুষ রূপী হায়ান শিশু বাচ্চার উপরে হামলা করে, বদনাম এই জমিনে সরানো ছিটান। আজকে যদি যেই বোরকা পরা বোন আর মা, এর পাশে যদি আমার স্কুল আর কলেজের বোনেরাও যদি বোরকা পরিহিতা অবস্থায় যেত, তাহলে ওদের চেহারা চোখের বাড়িও লাগতো না, যৌবনের ভেতরে আর কোনো আঘাত লাগতো না। আবার সরকারি আইনে তো ইপটিজিং এর আইন করা ছিল, এই ভয়ের কারণে আমার মা বোনেরা নিরাপদে চলতে পারত। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, কোন দিকে যাব? আর এক গজব মোবাইল, এই ধর্ষণের আর এক গজব মোবাইল, এই মোবাইল কোন মাওলানা মোবাইল চালাবে, মোবাইলের ভেতরে ইসলামের লাইনে কিছু খবর নিউজ দেখার জন্য যদি কোন হুজুর ফেসবুক চালায়, সেখানেও তো নারীদের ছবি অটোমেটিক আসে না? আসে না ভাইরা আমার? আজ আমার যুবক বেজার হইও না রে যুবক, তুমি দাঁড়াইয়া বুকে হাত দিয়া কি বলতে পারবা তোমার চরিত্রের গ্যারান্টি কত?
তুমি কি বলতে পারবা তোমার আখলাকের গ্যারান্টি কত? না পারবা না রে যুবক। আমি টুপিদারি ঠিক রাখিয়াও নিজের আখলাকের গ্যারান্টি দিতে পারবো না, তুমি তো আরো আগেই পারবা না। তুমি রাস্তায় ওপেন ঘোরো, পার্কে ঘোরো, বৈশাখী মেলায় ঘোরো, তুমি তো পারবা না রে যুবক ভাই। এই মোবাইল তোমার হাতে এসে তোমার চোখের পাওয়ার নিয়ে গেল, কিডনি দুর্বল করে ফেললো, হার্ট দুর্বল করে ফেললো, ব্রেনের উপরে আঘাত, তোমার চরিত্রের উপরে আঘাত, তোমার যৌবনের উপরে আঘাত, জীবনের উপরে আঘাত। এই মোবাইল কত তাজা যুবকের প্রাণ কেড়ে নিল। হ্যাঁ যুবক বল, এই মোবাইলের কারণে কত তাজা প্রাণ চলে গেল। এই মোবাইলের কারণে আমার মা আর বাবার মাঝে ঝগড়া শুরু হলো। এই মোবাইলের কারণে কত স্বামীর ঘর খালি হলো। এই মোবাইলের কারণে কত স্ত্রীর ঘর থেকে স্বামী চলে গেল। এই মোবাইলের কারণে ভাই বোনের মাঝে দ্বন্দ্ব। এই মোবাইলের কারণে সন্তান আর মা বাবার মাঝখানে ঝগড়ার প্রাচীর হয়ে গেল। এই মোবাইলের কারণে আদব নষ্ট হয়ে বেয়াদবির রাস্তায় এনে দিল। ছাত্র আজকে শিক্ষক জুতা সোজা করবে বরকত মনে করে, আজকে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। ধিক্কার তোর কপালের চান্দির উপরে, তোর কপালের উপরে ধিক্কার হাজারবার, তোর কপালের উপরে আল্লাহ পাকের লানত। যারা শিক্ষক ওস্তাদের সাথে বেয়াদবিমূলক আচরণে আন্দোলন করবে, যেই শিক্ষক তোরে লেখাপড়া শিখায় দস্তকাত শিখাইল, আন্দোলন করো তার বিরুদ্ধে, আর লোক পাইলি না। হযরত আলী বলেছেন, মান আল্লামানি হরফান ইনশাআল্লাহ ওয়া ইনশাআল্লাহ আতাক। হযরত আলী বলেন, যিনি আমাকে একটা অক্ষর শিক্ষা দিল সে আমার মাথার মুকুট, ইচ্ছে করলে আমাকে গোলাম বানায় রাখতে পারে, ইচ্ছে করলে আমাদেরকে বিক্রিও করে দিতে। ও নবীর উম্মত কেমনে বুঝাই বাবা, আজকে তো পিডাবিডি নাই, হাদিস শরীফে আছে আল্লাহর রসুল বলেন, আদবের লাঠিটা টানায় রাখ, এটা দেখলেও বেদবেরা ভয় পায়, রসুলের হাদিস। তুমি বলো পিডাবিডি চলবে না, ওই মুরব্বীরা বেদবি মাপসা একটু কই এমনি, সত্য কথা কই। আপনারা স্কুল টিস্কুলে যখন পড়ছিলেন এই 30 বছর আগে, কেমন ফিডা ছিল কথা বল না, তখন মাত্র 6 ক্লাস পড়াও যেই পাওয়ার, আমরা এখন বিএ পাস করাও বিএ পাস করে আউলে এলাইছে, কোনো ভাওয়ারই নেই, হারবালের দোকান খুঁজে খালি হারবা। রাগ করেন, কই গেল সেই শিক্ষকের শাসন? আপনারা মুরব্বীরা যখন স্কুলে পড়েছিলেন শিক্ষকদের সেই কড়া শাসন, তার 100 ভাগের 1 ভাগও নাই। অথচ ওই সময় আপনার আব্বা বলেছিল কি, ও স্যার আমার ছেলের হাড্ডি চাই আর কিচ্ছু লাগবে না। কি এখনকার হুজুর হাড্ডির গুল্লি মারি একটা টাচ লাগলে কিন্তু আপনার খবর আছে, তোমার ছেলে আলেম হইবে কসু। তুমি তো পাওয়ার দিলা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ খুলে দিলা। এই যে আমার মাথাটা, আলেম ওলামা এখানে আছেন, আমি তো আমাকে দিয়ে বুঝাই বাট সবাই, এই মাথায় মাদ্রাসার বিল্ডিং এর ঢালাই টানতে টানতে এই ভিতরে ঢুকে গেছে, গ্যাসের চুলা নাই লাকড়ির চুলা। হুজুরেরা ওই যে করাই গাছ, আমাকে বরিশাল রেন্ডি গাছ, বড় বড় গাছ কিনছে লাকড়ি বানানোর জন্য, বড় গাছ কাটা করাত নিয়ে গেছি আমরা ছাত্ররা, ওটারে কাটছি, কাইটা টুকরা টুকরা করে কাঁধে নিয়ে আসছি, বাদ দেশে আদাবাটি মাপ দেওয়া, খোদার কসম যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী, আদাবাটি ভাত তরকারি কি পাতলা দেয়, আর আলু বর্তা আলু কিনতাম মাসে মাসে 1 কেজি আব্বা দিত, ওই 1 কেজি আলু সিদ্ধ করে করে কেটে কেটে কোনো রকম 1 মাস টাইম দাও, আর বাড়ির থেকে শুকনা মরিচ তাইলা এটা গুঁড়া করে নিয়েছি, জিব্বার হিসাব দিতে হবে আল্লাহর আদালত, কোনো লেবার আর রাজমিস্ত্রি লাগে নাই, আমরাই রাজমিস্ত্রি আমরাই লেবার,
এখনো সেই মসজিদ, যেই মসজিদ আমরা ঢালাই কইরা মাথায় টাইনে টাইনে করছি, ছাদ দিছি, ওয়াল করেছি, ইট টানছি, গাছ টানছি, এখনো সেই মাদ্রাসা দাঁড়ানো, মসজিদ দাঁড়ানো। আর এখন ছাত্রকে একটু কাজের কথা কইলে ছাত্র একটু রাজি হইল, বাপ মা মনে হয় মামলা করবে। আজকে সেই মাদ্রাসাকে নিজের আপন বানায় নেওয়ার কারণে এলেম নাই, আমল নাই, আল্লাহ পাক ওই ওস্তাদদের যে দোয়া পাইছি, ওই দোয়ায় আল্লাহ পাক মা বাবার মহব্বতের দোয়ায় আল্লাহ এই পর্যন্ত নিয়ে আছে। কয় লেখাপড়া করতে দিছি, কাম করাও কেন? ওরে মাদ্রাসার কাম কেন? হুজুর কইছে আমার বাড়ি ধান কাটা লাগবে, দৌ আমরা 40 জন ছাত্র যাইয়া প্রায় 1 বিঘার উপরে জাগার ধান খাইটা ঘরে উঠায় দিয়ে আবার মাদ্রাসায় এসে হাজির। ওরে পরীক্ষা 1 সপ্তাহ পার, এ আপনারা বিশ্বাস করেন না? কোরআন শরীফ দাও আমার মাথায় পারলে, কোরআন শরীফ দাও, বাঙালির একটু বিশ্বাস করায় যাই। 1 সপ্তাহ পরীক্ষার বাকি, সব ছাত্র চলে গেছি হুজুরের বাড়ি ধান কাটতে, খোদার কসম বিগত বছরে পরীক্ষার নাম্বার যা পেয়েছিলাম তার 3 গুণ বেশি পেয়েছি এই পরীক্ষায়, কসম খোদা। এবারে ছাত্রকে স্যার এমনি স্যার কামে লাগবে, খালি ধান্দা করিস না, এডি ছাত্রগোর জন্য সারিস আলাদা করে, শেষ হয়ে গেছে আদব আখলাক শেষ। বাপ মায় খাইছে একদিকটা, মোবাইলে খাইছে আর একদিক। ছাত্র লেখাপড়া করতে পারবে, কাম করবে কেন? ওরা কি কামলা নাকি? ওরে হযরত আলী কয় কামলা না, গোলাম, গোলাম, গোলাম। এগুলো তো নিজের জীবনের কথা কইতেছি। কেউ যদি মনে করেন হাফিজ ভাই তুমি এত, আল্লাহ তোমার এত সম্মান দিল কেন, ওস্তাদের গোলাম হয়েছিলাম, রাগ করবেন না, হয়তো বা কারো হেদায়েত হইতে পারে, আর কেউ সমালোচনার জন্য আরেকটু জাহান্নামের দিকে আগাইতেও পারে, যে একটা সুযোগ পাইছি বাস দেওয়া, রাত্রে ঘুমায় গেছি, এই সেই ভোর রাত্রে আবার হুজুর ডাকছে উঠো বাড়ির থেকে এসে হাজির, রাস্তাঘাট থেকে আসছে হুজুরের খেদমত করছি, হুজুরে আসছে তাড়াতাড়ি জামা কাপড় খুলে দিছে, আমি এই ভোর রাত্রে জামা কাপড় ধুইছি। ও ছাত্র ভাই কাজের লোক নাই, তুমি কেন বাথরুম সাফ করবা? খোদার কসম যেই যত আল্লাহ আলার নাম আপনারা শুনেন সবাই ছাত্র জীবনে বাথরুম পরিষ্কার করেছে, বলবেন তুমি আমিও। 400 ছাত্র মাদ্রাসায় পুরা টাঙ্কি আমি ডান হাত দিয়ে বালতি দিয়ে সারা রাত রাত্র 1টা বাজে বাথরুম পরিষ্কার করতেছি একা, হুজুরেরা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কয় হাফিজুর রহমান নাকে রুমাল দিয়ে কয় একদিন এটি কাজে লাগবে, আমার এখনো মনে আছে, রাত্র 1টা বাজে পুরো 400 ছাত্রের বাথরুমের টাঙ্কি একা পরিষ্কার করেছে এই এই ডান হাত দিয়ে। কি ভাবতেছো তুমি? ভাবতেই থাকো, কপাল পুড়ে যাচ্ছে টের পাও না, তুমি ভাবতেই থাকো, তুমি ভাবতে ভাবতে আজরাইল ধাক্কা দিয়ে ফেলবে, ভাবার আর শেষ কোনো ফলাফল পাবে না, তুমি ভাবতেই থাকো। আল্লাহ ভয় লাগে, অহংকার হয়ে গেল, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আহা, কিসের ছাত্র, না সালাম না কালাম, গ্রুপিং করে গ্রুপিং করে গ্রুপিং করে শিক্ষকের বিদায় দেওয়ার, আফসুস আফসুস। স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, শিক্ষক তোমার জীবন পরিবর্তনের একজন একজন মুরব্বী, অবহেলা করিও না, কপাল পুড়ে যাবে, দুনিয়াও শেষ পরকালও শেষ। আল্লাহ আমার প্রত্যেকটা ছাত্র ভাইকে কবুল করে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব ছাত্র ভাইদেরকে আদবওয়ালা আখলাকি জিন্দেগি দান করে, প্রত্যেকটা
আমরা শিক্ষক, ছাত্র ছাত্রী শিক্ষিকা সবার সাথে আল্লাহ মহব্বতের বন্ধন, আদবওয়ালা বন্ধন তৈরি করে দেন। নবীজি কয়টা চাপ খেলেন? দুই চাপ ছিল, খুব নরমাল শব্দ ছিল, অল্প একরা। তৃতীয় চাপ ছিল খুব জোর, শব্দ ছিল বেশি। দুই চাপে নবী বললেন পারি না, পড়তে জানি না। তৃতীয় চাপে রসুল কিছুই বলেননি, বাক সমর্থন করল। কেন? এখান থেকে জবাব দিয়া মোনাজাত, তবে জবাব দিতে গিয়া একটু হয়তো বুঝতে ভুলের কারণে হয়তো অনেকে মাইন্ড করতে পারেন, ডোন্ট মাইন্ড। আমরা আপনাদের বন্ধু, এই জমিনে টুপিওয়ালা সবার বন্ধু, এরকম বন্ধু আর কেউ নাই। এত গালি দেন, এত গালি দেন, এরপর দেখছেন নি দোয়াটা লম্বা কেমন? ইমাম সাহেব দোয়া করে আল্লাহ গো তুমি এখন জান্নাতের দরজা খোলো, কারণ এই লোকটা আমার বেশি গালি দিছে, এখন জান্নাত দাও। কেউ বর দোয়া করে না, দোয়াই করে। তো পুরো বয়ানটা শুনবেন, জবাবটা দিব, তবে বুঝার অপেক্ষায় থাকবেন। আমি ফাইনাল জবাব না দেওয়া পর্যন্ত মনের মধ্যে একটু প্রশ্ন আসতে পারে, একটু ধৈর্য ধরবেন। রসুল দুই চাপে পড়লেন না, তৃতীয় চাপে সমর্থন দিলেন কেন, এর জবাবটা শুনবেন, খুব খেয়াল করে। সংক্ষেপ জবাব, প্রথম দুই চাপে বলা হয়েছে পড়ুন, কিভাবে পড়ব, কার নামে পড়ব বলা হয়নি। তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ুন। প্রথম দুই চাপে কোনো ইঙ্গিত না থাকায় ডাইরেক্ট রসুল নিষেধ করেছেন, দ্বিতীয় চাপের মধ্যে স্পষ্ট উল্লেখ থাকা রবের নামে পড়ুন, রসুল তখন সমর্থন দিয়েছেন, গোটা দুনিয়াবাসীকে উপদেশ দিয়েছেন, আমি রসুল প্রথম দুই চাপে না পড়ে ইঙ্গিত করে দিলাম, যেই লেখাপড়ায় রবের নাম নাই তা ছাড়ো, যেই লেখাপড়ায় রবের নাম আছে তা ধরো। এখান থেকে লেখাপড়া দুইটা মেরুতে চলে গেল, রবের নামের পড়া, রবের নাম ছাড়া পড়া। এবার আমরা জানবো রবের নামের পড়ায় কি হয়, রবের নাম ছাড়া পড়ায় কি হয়। বলবো নাকি দোয়া করে ফেলবো? রবের নামের পড়া হয় কোথায়, কিভাবে, তার এডুকেশন কি, তার সিস্টেম, তার গঠনমূলক আলোচনা। রবের নামের পড়াগুলোকে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, পরকালীন শিক্ষা বলে। রবের নামবিহীন লেখাপড়াকে জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, ইংরেজি শিক্ষা, দুনিয়ার শিক্ষা বলে। রবের নামের শিক্ষার প্রতিষ্ঠান হিফজ, মক্তব, নুরানি, মাদ্রাসা, জামিয়া। রবের নামবিহীন লেখাপড়ার প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি। ভালো করে বুঝবেন, উদ্দেশ্য কিন্তু জাহান্নাম থেকে বাঁচানো। শেষ পর্যায়ে আমাকে যেতে সুযোগ দিতে হবে। রবের নামের লেখাপড়ার উদ্দেশ্য আল্লাহর গোলামি আর চাকুরি। দুনিয়ার শিক্ষার একমাত্র টার্গেট দুনিয়ার গোলামি আর চাকুরি। রবের শিক্ষা নিয়ে যখন বান্দা পড়ে, রব তার জিম্মাদার। দুনিয়ার চাকুরির নিয়তে যখন দুনিয়ার গোলাম হবে হবে এই নিয়তে পড়ে, তখন দুনিয়াওয়ালা তার জিম্মাদার। রবের কাছে কোনো জিনিসের অভাব নাই, এজন্য রবের কাছে যারা প্রত্যাবর্তনশীল হয়ে আছে এরা আরামে আছে, চাওয়ার আগেই পেয়ে, কারণ অভাব নেই। দুনিয়ার গোলামির জন্য যারা পড়ে, এরা দুনিয়াওয়ালার কাছে ঘুরতে 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 জুতা শেষ, চামড়া শেষ, আশা পূরণ হচ্ছে না, ঘুষ আর ঘুষ। এবার আসুন রবের নামের পড়া আর রবের নামবিহীন পড়ার দ্বারা কি ফলাফল বের হবে। উঠা বসা করলেন মোনাজাত দিন, খোদা একটু আকার ভালো রাখছে, এই জন্য টের ভাঙ
কি মোনাজাত দেব? রবের নাম সারা লেখাপড়া করলে কি হবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন সব হবে, সব সব। কি সব? ডাক্তার হতে পারবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওকিল, ব্যারিস্টার, কলামিস্ট, দার্শনিক, গবেষক, ডক্টর, সব হতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন মানুষ হতে পারবে না। এবার আপনি জানবেন না কেন হতে পারবে না, আর যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ কিনা এটা জানবেন না, না না জানিয়ে দৌড় দিবেন যে শুনছো হাফিজুর রহমান কইছে আমরা কলেজে যারা পড়ি আমরা নাকি মানুষ না। কত আর এই ভেজাল লাগাইবেন বলেন? ভালো করে শুনেন হে মুসলমান, রবের নাম বাদ দিয়া লেখাপড়ার দ্বারা বান্দা ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওকিল, ব্যারিস্টার, গবেষক, কলামী সব হতে পারে, কি হতে পারে না? বলেন বলেন, প্রশ্নের জবাব আরো 5 মিনিট পরে দেব, ধৈর্য হবে? এই যুবক হবে, এত ভয় পাও কেন? এবার দুইটা উদাহরণ। আল্লাহর কাছে স্বামী আর স্ত্রী বিবাহের বন্ধনে এসে দোয়া করেছিলেন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ একটা সন্তান দিলেন, কন্যা। গজব না? কিও আরে কত জায়গায় স্ত্রীর তালাক পর্যন্ত দিয়ে দিছে, মাইয়া কেন, মাইয়া কেন? এরা বলে স্লোগান দেয়, ইসলাম নারীর অধিকার দেয়নি। দেখেন যারা কয় নারীর অধিকার দেয় না, এরা নারীর উপরে জুলুম করে। মাইয়া হইলে বেজার, কোন হুজুর বেজার? কথা কন, সন্তান বেশি নিতে চায় না, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো কপাল ভরা ভালো। কথা ঠিক নেই। ওই দিন থেকে আল্লাহ আসমানি তাবিজ লাগায় দিলেন, একত্রে দুইটা, তিনটা, চারটা, সাতটা, পাঁচটা হয়নি। অথচ দেখেন বেয়াদবি মাপ চায় আবারও, কারণ মাকসাদ হলো জাহান্নাম থেকে বাঁচতেছে। বেইমান বিজাতিদের খবর নান, ওরে খোদা, এগো ছেলে সন্তান ভুড়ি ভুড়ি। বিদেশি একটা কলামে দেখলাম 72 জন ছেলে মেয়ে একজনের জীবনে আর কাম ছিল না, 72টা। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম সব ঘুরতে থাকেন, সব ইতিহাস পড়েন, এদের কারুই দুইয়ের কম নাই, বেশি 4, 5, 9, 11, 12, 13। কথা ঠিক নেই? তাহলে কেন সন্তান কমাও? উদ্দেশ্য মুসলমান কমাও, কি কমাও? পারসিনি কমাইতে, কথা কন না কেন? আল্লাহ পাক বলেন তোর কোনো বাপারির তাবিজে হবে না, আসমানি ইনজেকশন যেখানে শুরু হবে ওই ইনজেকশন রোধ করার ক্ষমতা জমিনওয়ালার না। তাবিজ চলবে না, খোদার তাবিজ বড়। ঠিক কয় নম্বরের বাপা? তোর থেকে বড় বাপার নমরুদ্দা ফেরাউন না। কোন ছেলে সন্তান আসতে পারবে না, নমরুদ অর্ডার করে দিল পাইলেই জবাই, বা কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করো, জন্ম নিয়ন্ত্রণ করো। ডক্টর থমাস মেলথাস শত বছর আগে থিওরি ওপেন করলো, 100 বছর পরে এই জমিনে মানুষ বেড়ে যাবে, দেশে থাকবে কই, খাবে কই? অতএব তাড়াতাড়ি মানুষ কমাও, মানুষ কমাও, মানুষ কমাও, জন্ম নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো। ডক্টর টমাস মেলথাসকে যদি বলতাম এরে বান্দা তুমি কি মানুষ,
বলে হ্যাঁ, তো তুমি মরো মরো মরো, কারণ তুমি মানুষ হিসাবেও তো বোঝা, তুমি আগে মরো, নিজের ছেলেরে মারতে চাও নিজে মরার চিন্তা করো না, এগুলো শুধুই আল্লাহর সৃষ্টির উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা গাদ্দারি। ভাইরা আমার কোন দিক দিয়ে আবার এখানে ঢুকলাম, মেয়ে মেয়ে বাপ মেয়ে চাইছে সন্তান হয়েছে কি মেয়ে হয়েছে। রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ, আমি নবীর কোন ছেলে নাই, আমিও চার কন্যার বাবা, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। ভাল লাগে না না, আরে ছেলে খালি ছেলে, আফসোস। একটা কথা কই শুনেন, কাজে লাগে, মেয়ে চান নাই আল্লাহ দিছে মেয়ে, ছেলে চাইছিলেন, কপালে লেখেন ডায়েরিতে লেখেন এই মেয়ে তাই আপনার ছেলের থেকে বেশি উপকারে আসবে। সময়ের কালে আপনি তেরো পাইবেন, মরে গেলে কবরে যাই জি। মেয়েরা বাবার জন্য যে কেমন পাব, এমন একজন বাবা কি দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমি মেয়ের কারণে অকষ্টে আছি, এমন কোন বাবা পাওয়া যাবেই না যে বাবায় মেয়ের কারণে কষ্টে আছে, বরং ছেলের কারণে বাবার মামলা, ছেলের কারণে বাবার বাড়িঘর নাই, বাবাই রিক্সা চালায়। ওরে নবীর উম্মতের দল, বাবার বিপদের খবর পাইলে ছেলেটা ধৈর্য ধরে বা কিছুই মনে করে না, মেয়ে তার খানা বন্ধ হয়ে যায়। কেমনে বুঝাইতাম বাঙালি রে, এর বড় বলে নারী ইসলাম নারীর অধিকার দেয়নি, কপাল পুড়ে গেল রে। তোমার আল্লাহর দেওয়া সম্পদটা মেয়েটারে যদি পর্দায় রাখতা, ওই মেয়েটার বিয়ে হবে কোন ছেলের সাথে, এই ছেলে আল্লাহ বানাইছে কি বানায় নাই, তুমি যদি মনে করো সন্দেহ, তাহলে তুমি লেখ ওই মেয়েটার বিয়া নাই, খোদায় হয়তো আগেই নিয়ে যাবে। আর যদি বলো না আছে, নতুন শোন ঘুমায় যাও, মেয়েটার হক আদায় করো, মেয়েটার যখন বিয়া হয়ে যাবে, ওই মেয়েটার বিয়া হওয়ার পর দেখবা এমন ভালো সন্তান দিও মেয়েটারে সামনে নিয়া, জামাইয়ের কাছে যখন মেয়েটারে তুলিয়া দাও, আল্লাহর একটা কোরআন হাতে দিও, আর বলিও জামাই আল্লাহর কোরআন হাত দিয়া দিলাম, আমার মেয়েটারে নিয়ে তুমি কোরআন অনুযায়ী জীবন চালাইও। ওরে নবীর উম্মতের দল, শুরুতেই আকাম শুরু করছো, মেয়েটা দেখতে গিয়া তেরো জনে দেখলি হারাম, ভিডিও ক্যামেরা করলি হারাম, গায়ে হলুদের বাতবাড়ি করলি হারাম, আবার গান বাজনা চালাইলি হারাম, যৌতুকের গজবে পড়লি হারাম। এরে মুসলমান নবীর উম্মত, এই মেয়েটা তোমার যখন ছেলের হাতে শ্বশুর বাড়ি যাবে, এই মেয়েটা তোমার জন্য বড় দোয়া করবে। ওরে নবীর উম্মতের দল, বাবার জন্য দোয়া করবে, কোনোদিন অপরাধমূলক কাজে জড়িত হবে না, কিন্তু তোমার মেয়েটা বিয়া দেওয়ার পর ইসলাম বলে মেয়ের বাড়ি অনুষ্ঠান নয়, অনুষ্ঠান যদি করো ছেলের বাড়ি হবে, ইসলাম বলে অধিকার দেয় না। কোন এত তাজা খবর শুনেও যদি না শুনে না দেখে তার কি করার, কিছু করার নাই, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান কর। মেয়ের বাড়ি অনুষ্ঠান না, কত সুন্দর, মেয়েটারে না ষোলো বছর আব্বা খাওয়াইছে, তুমি আবার হ্যাঁ ডিস্টার্ব করো কেন, এই মেয়েটারে বড় বানায় তোমার হাতে তুলে দিল, এখন মেয়ের বাড়ির কোন অনুষ্ঠান না। হ্যাঁ, মেয়ের বাবা যদি খাওয়াবার ইচ্ছা করে, ছেলের বাড়ির থেকে জনমের মতো গিয়া খাইয়া পাতিল খালি করিস না, মোটামুটি কয়েকজন যাইয়া চুপে চাপে মেয়েটারে নিয়ে আসো, এরপরে ছেলের বাবা কত হ্যাডম আছে দেখাও, খানা দানার মাধ্যমে দেখাও, ছেলে ভাইয়া খুশি, কি জন্য খুশি আল্লাহ জানে, করে সব উল্টা। অনেক আছে যে ছেলেরে জানায় না,
জমিন টমিন লেখকে দিছে গোপনে আর একজন আছে না, তো এই ছেলে চাই ওই লোক, ওই ছেলে দিয়ে কি হবে, যেই ছেলের কারণে বাবার মুখ চুল নষ্ট হয়ে যাচ্ছে, ইজ্জতের উপর আঘাত। আল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়েকে আদবওয়ালা, রসুলের তরিকাওয়ালা, আদর্শের মানুষ হিসাবে কবুল করুন। আমি নয় না, আল্লাহ প্রত্যেকটা সন্তানের পিতা মাতাকে নেককার আদর্শবান সন্তানের মা বাবা হিসাবে কবুল করুন। ভাইরা আমার, মা বাবা দোয়া করেছে সন্তান এসে গেল, কন্যা নাম রাখলো তাসলিমা, নামটা ভালো না খারাপ, মুসলমানি না বেঈমানি, মুসলমানি নাম, নাম কত সুন্দর, কিন্তু কেন যা কাম করে বুঝি না, এত সুন্দর নাম, এত সুন্দর, নূর হোসাইন, হোসাইন আহমদ, হ্যাঁ নূরুল ইসলাম আহমদ শরীফ, কত সুন্দর নাম, করিয়ে গেছে সবা, তাসলিমা কত সুন্দর নাম, মা বাবা এখন লেখাপড়া শিখাইয়া তাসলিমারে মূর্খ রাখে না, এখন এমবিবিএস ডাক্তার বানাইছে, তাসলিমা নাসরিন এখন এমবিবিএস ডাক্তার, একটা শিক্ষিতা নারী, রবের নাম ছাড়া লেখাপড়া কইরা এখন চেম্বারে বয়ে বয়ে অপশনাল সাবজেক্ট হিসাবে ইসলামী স্টাডি করে, মাঝে মাঝে বাংলা পড়ে, কোরআনের তরজমা পড়তে গিয়া দেখে আল্লাহ তাআলা নারীদের উপর একটা আইন করলেন, পর্দা করো পর্দা করো, পুরুষের সাথে যদি কথা বলার দরকার মনে করো পর্দার আড়াল হয়ে কথা কও, মিষ্টি সুরে নয়, কর্কশ আওয়াজ দিয়ে কথা কও, কারণ তোমার মিষ্টি আওয়াজের মধ্যেও যুবকের পুরুষের জন্য রোগের আবির্ভাব আছে। খবরদার, কর্কশ স্বরে কথা কও, তোমার কথায় যেন যুবক পাগল না হয়, খবরদার তোমার চরিত্রের উপরে যেন হামলা করতে না পারে। এরা যুবক আল্লাহর গোলাম, যুবতী মেয়েটা এখন একটা আইন ডাকলো নারীর উপরে পর্দার আইন, তাসলিমে একবার মন্তব্য করলো আল্লাহ নারীদের উপরে জুলুম করেছে, শেষ লাইন শেষ, আল্লাহ সবাইকে মাফ করেন। আমিন। যুবক ভাইরা রাগ করলেন তো, সব আপনাদের বিরুদ্ধে চলে গেছে না, রসুল বলেছেন যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে, তবে অতি আবেগে উগ্র হইয়েন না, অতি আবেগে উগ্র এক্ষুনি কাটলাম, কালকে ইসলাম কায়েম করলাম, এত উগ্র হইয়েন না, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমি দুই মিনিটে জবাবটা দিচ্ছি, কারণ ভেজালে পড়ে যাব, আল্লাহর নাম সারা লেখাপড়ায় সব হতে পারে, কি হতে পারে না, মানুষ হতে পারে না। সংক্ষেপ জবাব, আরে যুবক, স্কুল কলেজে যারা লেখাপড়া করেন বলেন, তারা জানেননি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, জানেন? যদি বলেন জানেন, আমি বলবো তারা মানুষ, যদি বলেন জানেন না, আমি বলবো তারা মানুষ না। স্কুল কলেজের ছেলে মেয়েরা জানে কি মা বাবাকে বিবাহ করা হারাম, কথা বলেন না, যদি বলেন জানে আমি বলবো মানুষ, যদি বলেন জানেন না আমি বলবো মানুষ না। তবে প্রশ্ন, জানলো কিভাবে, স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই পড়ে, হ্যাঁ অবশ্যই কোনো না কোনো রাস্তা দিয়া ইসলামের ধর্মের ছোঁয়া পেয়ে, তাহলে এটাই চূড়ান্ত ফয়সালা, মানুষ হতে হলে রবের ছোঁয়া পাওয়া ছাড়া উপায় নাই। তুম স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, তুম স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, ইসলাম কি তমাম হুদুদ জব কর ফরমান, ইসলাম কে তমাম হুদুদ জব কর ফরমান।
স্কুল মে পর কর জব কোরআন ভুল গিয়া, কলেজ মে পর কর জব কোরআন ছোড় দিয়া, আফসোস আজাব ঠিকানা হ্যায় হাবিয়া, আফসোস আজাব ঠিকানা হ্যায় হাবিয়া। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মুসলমানের সন্তান, ওলামায়ে কেরাম কেউ বাধা দেয়নি, তবে দুইটা শর্তের বিনিময় পড়তে হবে। এক নাম্বার শর্ত, তুমি মুসলমানের সন্তান, তুমি জ্যামিতি পড়ো আর সায়েন্স পড়ো আর যে কোনো লাইনে তুমি পড়ো, ইকোনমিক্স পড়ো, যা পড়ো, তুমি মেট্রিক পড়ো, আইএ পড়ো, বিএ পড়ো, যা লাইনে তুমি পড়ো, মেডিকেলের লাইনে পড়ো, ডাক্তারি লাইনে পড়ো, তুমি দার্শনিকের লাইনে পড়ো, মনে রাখবা তুমি কিন্তু একজন মুসলমান। মুসলমান সন্তান তুমি এটা ভুলে গেলে চলবে না। মুসলমান তুমি, তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান কেউ নও, তুমি মুসলমান, তুমি আদর্শের নবীর একজন উম্মত, এই কথাটা মনে রাখবা। আমি পুরা আলোচনাটা করতে পারলাম না, মাঝখান থেকে ভাঙ্গা কথা এখন শুরু হয়ে গেল, তাও কিন্তু লাইন সারা যা আসতেছে সংক্ষেপে বলতেছি। আমি সিরিয়ালে শেষ করতে পারলাম না মাঝখানে ডিস্টার্বের কারণে, সংক্ষেপ বুঝে নাও। দুইটা শর্ত নিয়ে লেখাপড়া করা যাবে। এক নাম্বার, আমি মুসলমান সন্তান, একথা যেন ভুলে না যাই। স্কুলে পড়িয়াও মনে রাখতে হবে তুমি মুসলমান, কলেজে পড়ো তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান, হিন্দুর ছেলে যা করবে তুমি মুসলমান, নবীর আদর্শের ছেলেটা তা করতে পারবে না, বৌদ্ধের ছেলেটা যা করবে তুমি মুসলমান, নবীর আদর্শের সন্তান তা করতে পারবে না। দুই নাম্বার শর্ত, তুমি মুসলমান, স্কুলে কেন পড়ো, ইতিহাস ভূগোল, ইতিহাস কেন পড়ো, ভূগোল কেন পড়ো, অঙ্ক কেন পড়ো, বিজ্ঞান কেন পড়ো, দর্শন কেন পড়ো, একটাই তোমার নিয়ত হতে হবে, এই জমিনে আমরা মুসলমান স্বাধীন কারো গোলাম না, এই স্বাধীনতার মসনাদারও মজবুত করার জন্য আমি লেখাপড়া করে ডাক্তার হব। কোন বেইমানের বাচ্চারা যদি বলে মুসলমানের সাথে যুদ্ধ, আমাদের বেইমানের বানানো কোনো ঔষধ মুসলমানের দেওয়া যাবে না, ওরে মুসলমান তুমি মেডিকেল সায়েন্সে লেখাপড়া কইরা, ওই বেইমানের সাথে আঙ্গ মুসলমানের স্বাধীনভাবে চ্যালেঞ্জ দিয়া কও, এ বেইমানের গোষ্ঠী তোদের ঔষধ আর আমাদের লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। আরে নবীর উম্মতের দল কি বুঝলা, স্কুল কলেজে পড়া হারাম না রে? না পড়ো, তবে দুইটা শর্ত মেনে পড়ো, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাঁড়িওয়ালা নামাজে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? তুমি এই জীবনে একটু তাকাও, তোমার ডানে বামে কত বন্ধু বান্ধব আড্ডা করেছিল খেলার মাঠে, আজকে অনেকে নাই, সবাই এক এক করে চলে গেল। এরে যুবক পায়ে হাত রেখে বলি, যদি পা আগায় দাও পায়ে ধরে বলবো, তোমার মতো যুবক নামাজ যদি পড়তে পারে তুমি কেন পারবা না? আমার নবীরে আর কাঁদাইবা না, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না, তওবা করে না ওরে মালিক, এই দুনিয়া তো চিরস্থায়ী না, একদিন বিদায় নিতে হবে, তবে কুকুরের মতো মরতে চাই না, মানুষের মতো মরতে চাই, মানুষের আমল নিয়ে, নবীর আদর্শ নিয়ে। আমার নবীর আদর্শ এত সুন্দর, দুনিয়াতে এমন সুন্দর আদর্শ আর কারো আছে? দুনিয়ার সবার আদর্শ না পাক, আব্রাহাম লিঙ্কন, লেলিন, কার্ল মার্কস, মাও সেতুন, পেলেটো, যাদের আদর্শই তুমি দেখো সবগুলো ভেজাল আর ভেজাল আর ভেজাল, আর আমার নবীর আদর্শ এত সুন্দর। আমার নবী বলেন দেখা হওয়া মাত্র সালাম দাও, একটা বিধর্মীও যদি আসে এক গ্লাস পানি দিয়া মেহমানদারি করাও, তারপরও খারাপ আচরণ করবা না, কারণ তুমি নবীর আদর্শ মতো মেহমানদারি করাইলে ওই ব্যবহারটাই হতে পারে এই লোকটা কালেমা করে ফেলবে। নবীর আদর্শ এত সুন্দর, তুমি যদিও আজকে পছন্দ করো না, অথচ আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্টাং মাইকেল কলিন নবীর আদর্শ দেখা কালেমা পরে মুসলমান হয়ে গেল। ভারতের শিবশক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়া, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনোটার অভাব ছিল না, কালেমা পরে মুসলমান হয়ে গেল। ওই পাকিস্তানের গানের শিল্পী জুনায়েদ জামশেদ একটা হিন্দি গান গাইলে কোটি কোটি টাকা তার হাদিয়া, আল্লাহর বান্দা
বান্দা কালেমার পতাকা তলে আসার পর কয়েক মাস আগে বান্দার জীবনটা বিমান দুর্ঘটনায় ফ্যামিলি সহ চলে গেল। ইন্টারনেটে জোনায়েদ জামশেদ সার্চ দিয়ে দেখ, হিন্দি গানও শুনবি, আবার কালেমার পতাকায় নবীর আদর্শ যখন নিল তখন তার কেমন হালাত দেখ। আজরাইল পেছনে আছে, ঘুমের মানুষ ঘুমের ঘরেও তো অনেকে আর উঠতে পারে না, মা ডাইকে বলে বাবা তাড়াতাড়ি বাইরে যাও। আয়েশা দেখে সন্তান কথা বন্ধ, দরজায় তালা, ধাক্কা দিয়ে খুলা দেখে বাবার শরীরটা ঠান্ডা শক্ত হয়ে গেল। মা চিল্লায় কয় তোরা কোথায়, তাড়াতাড়ি আইসা দেখ আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, কোন দিন মরণ হবে জানা নাই, তবে তোমারে আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করো দুনিয়াতে কত বই পড়লাম, কত নাটক পড়লাম, কত জ্যামিতি, কত কিছু ইতিহাস পড়লাম, কত উপন্যাস পড়লাম, ভুল আর ভুল আর ভুল, কিন্তু কোরআন এমন একটা কিতাব, এ কিতাবের মধ্যে কোনো ভুল নাই। শরীরের ভেতরে কি আছে তুমি কম্পিউটারে দেখো, কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, বলক হয়ে গেছে নাকি, মাথার ব্রেনের কি সমস্যা, সব খুঁজে 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 রিপোর্ট পেশ হয়ে গেল, কম্পিউটারের স্ক্রিনে ধরা পড়লো, কিন্তু একবারও কি চিন্তা করছো তিরিশ পারা কোরআনের হাফেজ, এই যে নয় বছরের ছয় মাসে হাফেজ, ছোট্ট বাবা কোরআনের তেলাওয়াত শুনায় গেল, এরে তুমি চেক আপ করায় দেখো, বাইর করতে পারো নি তিরিশ পারা কোরআন কোথায় ঢুকানো আছে, এই কোরআনের মধ্যে একটা ভুল নাই, ভুল নাই, ভুল নাই, বলো আছে, বলো কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, মিথ্যা মিথ্যা, তাহলে একটু বাংলা তর্জমা পড়, মোবাইলে ডাউনলোড কইরা বাংলা কোরআন নামায়া নামায়া বাংলা একটু তর্জমা পড়, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশিল মাবসূস আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন। এই সূরাগুলো পর জাহান্নামের বয়ান, গুনাহ নিয়ে যদি কবরে যাও, পীর নাই, মুরিদ নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, আমার নবীর কথা তো মিথ্যা না রে বাবা, বিবেক যদি বলে কোরআন সত্য, গুনাহগারের কবরে আযাব হবে তাও সত্য, বিশ্বাস অনেকে করে না, এই জন্য আল্লাহ পাক অনেক কবরে আযাব দেখায়, আগুন দেখায়, সাপ বিচ্ছু দেখায়, আবার কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া যায়, যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর, আর যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর। এরে আল্লাহর বান্দা, গতকাল মাদ্রাসায় আমার মাতুয়াইল আদর্শ নগরে বসা একটা মুরব্বি, আল্লাহর বান্দা সরকারি চাকরি করে, তার একটা 9 ক্লাসে পড়ে, ক্লাস 9 এ ছেলে তার নিয়ে গেল গত জুমায় মসজিদে গেল, আমি বললাম মসজিদে আমার কথা বলার সুযোগ নাই, মাদ্রাসায় আসবে, গতকালকের আসরের নামাজের সময় ছেলে তার নিয়ে গেল, কি সমস্যা বলেন, বলে হুজুর এই ছেলেটা ক্লাস 9 এ পড়তো, এখন এই ছেলেটা কেমন যেন আপনার বয়ান শুনিয়া এখন খানাও খায় না, ঘুমায় না, এখন কয় আমি মাদ্রাসায় পড়বো কোরআনের হাফেজ হয়ে যাব, একজন হুজুরের যে কোরআন শিখাইছে ওই হুজুরের কাছে দুই পারা মুখস্থ করে ফলাইছে, আমার সামনে অনেকক্ষণ কয়া কায়াত কোরআন শুনাইলো, ছেলেটারে এত বুঝাইলাম বাবা তুমি স্কুলে কলেজে পড়িয়া তুমি একজন ম্যাজিস্ট্রেট হবা, ডিসি হবা, তোমার মন মানসিকতা থাকবে ইসলামের দিকে, তোমার দ্বারা ওখানে বৈশাও ইসলামের উপকার হবে, ছেলেটা কয় হুজুর বুঝতে পারি না, ওখানে গেলে বিজ্ঞানের ইতিহাস, দর্শনের ইতিহাস, ল্যাংটা কত ছবি টবি এগুলি পড়ে কোনো লাভ নাই, আমি জাহান্নামের বড় ভয় পাই, আপনি বয়ানে বলছেন আমি আর গুনার পথে আর যাইতে চাই না, ওখানে পড়তে গেলে বেপর্দা নারীদের চেহারা
খারাপ দেখতে হয়, ওখানে তো পর্দা নাই, বাবাই বুঝায় বুঝতে চায় না, আমি বুঝাই বুঝতে চায় না। আমি বললাম বাবা তুমি মাদ্রাসায় যদি পড়তে চাও এখানেও পড়ো, ওখানেও তুমি পরীক্ষার সময় পরীক্ষা দাও, রেগুলার ক্লাস লাগবে না, উপরের ক্লাসে গেলে তখন তোমার সপ্তাহে দুই একদিন গেলে হবে, বাকি টাইম মাদ্রাসায় পড়ি। দোলন আইলে যেহেতু তোমার ব্রেন এত সুন্দর, তুমি দুই পাড়ার হাফেজ হয়ে গেছো, মুখস্থ হয়ে গেছো, তুমি পারবা। ছেলেটা বুঝতেই চায় না, যখন বিদায় হয়ে যায় আমি বললাম বাবা জুমায় দেখা গেল, পরামর্শ লাগলে দিব। আমি চাই তুমি ওই স্কুলের লাইনটাও ধরে রাখো, কোরআনের ইসলামের লাইনটাও তুমি ধরে রাখবা। ছেলেটা বারবার বলে হুজুর যাই বুঝাইলেন, আমার বুঝি মাদ্রাসায় কোরআন পড়া আর হলো। আমি হাসি দিয়া বললাম রে পাগল, এই রকম পাগল হলে তো চলবে না, এরে যুবক আল্লাহর গোলাম, তোমার পায়ে হাত দিয়ে বুঝাইলো তো তুমি টুপি পড়তে চাও না, বিরোধিতা করো, আর আল্লাহ যারে হেদায়েতের পথে নিবে ওরে তুমি হাজারবার বুঝাবা, আল্লাহর নবীর মহব্বত থেকে দূরে সরাইতে পারবা না। এরে যুবক পায়ে হাত রেখে বলি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, পায়ে হাত রেখে বলি গুনাহ সার, স্কুলে পর নামাজ সারিস না, চাকরি কর নামাজটা বন্ধ করিস না, মা বাবার খেদমত কর, আল্লাহ ওয়ালার বন্ধু বানা, নিজের জীবনটারে ধন্য কর, আলেম ওলামার বিরোধিতা করিও না, যে যাই বলুক চুপ কইরা শুনবা, মন্তব্য করার দরকার নাই, কপাল পড়ে যাবে। ওস্তাদের দোয়া নাও, মা বাবার দোয়া নাও, আল্লাহ ওয়ালার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ তো করছি, ও মালিক তোমার মতো গফফার আর কেউ নাই, আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না, আমার মতো যুবক ড্রাইভার নামাজ পড়ে আমি কেন পারবো না, আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে আমি কেন পারবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে তওবা করলাম শাবানের রাত, আল্লাহ তোমার দরবারে তওবা করলাম, আর গুনার কাছেও যাব না। তওবার যদি নিয়ত হয় আল্লাহর মহব্বত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে দেখায় দাও, ও দয়ার মালিক আমার সমস্ত যুবক যারা আছে সবার হাত কবুল করে নেন, মুরব্বীদের হাত কবুল করে নেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আমাদের তওবা কবুল করে নেন, ঈমান ও আমল মজবুত করে দেন, আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, আয় আল্লাহ নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ আদবওয়ালা আখলাকওয়ালা আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, দুনিয়ার মহব্বত দূর করে দেন, আখিরাতের মহব্বত অন্তরে দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি।